ক্লাস ফাইভ, আজকে আমি তোমাদের 89 পাতাটা পড়াবো। 89 পাতাটা হলো স্মরণীয় যারা। এটা কিন্তু ভূগোলের পাঠ নয়, কিন্তু এটা ইতিহাসের মধ্যে পড়ে। কিন্তু যেহেতু ইতিহাসের আলাদা তোমাদের বই আছে, তাই জন্য এই পাঠটা আমি পড়াবো। তাহলে চলো দেখা যাক এখান থেকে কি প্রশ্ন বা কি বোঝাতে পারি। মোরাং বলল, ভালো ভালো কাজ করে অনেকেই খুব বিখ্যাত হয়েছে, তাদের আমরা চিরদিন মনে রাখি, তাই না? স্যার বলল, হ্যাঁ, তাদের আমরা স্মরণ করি, তাদের জন্মদিন মৃত্যুদিন শ্রদ্ধা জানাই। মাথন বলল, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র, হ্যাঁ ওরা মনীষী, নানান রকম লেখা লিখেছেন, দেশের মানুষের ভালো কথা ভেবেছেন, দেশের জন্য কাজ করেছেন, তাই তো আমরা ওদের লেখা পড়ি। মেরি বলল, দেশের মানুষের ভালো তো আরও অনেকেই করেছেন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, বেগম রোকাইয়া, নিশ্চয়ই এরা সবাই মনীষী। অনেককার আগেকার দিনের মানুষ অনেক ভুল ধারণা ছিল, যেমন বাড়িতে মেয়ে জন্মালে দুঃখ পেত, মেয়েদের লেখাপড়া শিখতে দিত না। আগে পড়ে নি, তারপর বুঝিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, বয়সের মেয়েদের, অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিত, কখনো কখনো বর মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারত। এইসব অন্যায় দেখে রাজা রামমোহন রায়, ডিরোজিও, বিদ্যাসাগর প্রতিবাদ করে। অনেক লড়াই করে তারা এই সমস্ত অত্যাচার বন্ধ করেন, দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার জন্য চেষ্টা করেন, বই লেখেন, স্কুল বানান, সমাজ কে নতুন করে গড়ে তোলেন। স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন, বললেন, বইতে মুখ ডুবিয়ে বসে থেকো না, ফুটবল খেলো, তাতে শরীর মন ভালো হবে। শুধু বই পড়ে কিছু হয় না, ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া করেননি, প্লেগ রোগীদের সেবা করেছেন, বেগম রোকাইয়া মেয়েদের পড়াশোনা শেখাবার জন্য চেষ্টা করেছেন, এরা সবাই আমাদের শ্রদ্ধার মানুষ। আচ্ছা, এবারে যেটুকু পড়লাম সেটুকু একটু বুঝিয়ে নিই। এই জায়গাটার মধ্যে বলছেন যে সমস্ত বিখ্যাত ব্যক্তিরা আমাদের সমাজে ছিলেন তাদের সম্পর্কে এই চ্যাপ্টারটা বলছে। প্রথমেই যাদের কথা বলা হলো, তারা হলো যারা লিখতেন, তাদের লেখা দিয়ে, তাদের ভাবনা চিন্তা বইতে প্রকাশ করে সমাজের উন্নতি করার চেষ্টা করেছেন। বিভিন্ন, দেখো রবীন্দ্রনাথের আমরা কত গল্প পড়ি, সাহিত্য পড়ি, গান জানি, কত কিছু রবীন্দ্রনাথের রয়েছে, তেমনই রয়েছে বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, এদের সবার। তাহলে এই সমস্ত মানুষজনেরা তাদের লেখা দিয়ে আমাদের সমাজকে উপকৃত করেছেন, বা সমাজে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে তাদের লেখা ছিল তাদের হাতিয়ার। কিছু মানুষ যুদ্ধ করেছে, লড়াই করেছে সম্মুখে এসে, কিছু মানুষ তাদের গান দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে, তাদের লেখা দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। এই সমস্ত লেখক যারা, তারা তাদের হাতিয়ার ছিল তাদের লেখনী শক্তি। হলো, এরপর চলে আসছে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ডিরোজিও, এরা কি করেছেন? না, এরা মানুষের, আগেকার দিনে আমরা পড়েছি যে মানুষ আগে কত নিষ্ঠুর ছিল, মেয়েদের প্রতি কত অত্যাচার করা হতো, তাদের তো পড়াশোনা শিখতে দিতই না, তাছাড়াও তাদের, মানে কি বলবো, অতি অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো, খুব বয়স্ক বরের সাথে বিয়ে দেওয়া হতো, এবং সেই বয়স্ক বর যখন মরে যেত তখন তাদের জ্যান্ত পুড়িয়ে মারা হতো, সেই মেয়েগুলোকে জ্যান্ত পুড়িয়ে মারা হতো তাদের বরের চিতার মধ্যে। তাহলে ভাবো কত নিষ্ঠুর নিয়ম, মেয়েরা এখানে যেতে পারবে না, মেয়েদের মানে ঘোমটা দিয়ে থাকতে হবে, মেয়েরা কিছু বলতে পারবে না, কোথাও যাওয়ার অধিকার নেই, পড়াশোনা শেখার অধিকার নেই, কোনো কিছুর অধিকার তাদের ছিল না। তাহলে এই সমস্ত নিয়মের বিরোধিতা করেছিলেন যারা, তারা হলেন
কি না বিদ্যাসাগর, ডিরোজিও, রাজা রামমোহন রায়, এরা যেমন সতীদাহ প্রথা রদ করেছিল, তারপর বিধবা বিবাহ আইন এনে আনা হয়েছিল, রাজা রামমোহন রায় কি করেছিলেন না সতীদাহ প্রথা রদ করেছিলেন, আর বিদ্যাসাগর বিধবা বিবাহ, বিধবা হয়ে গেলে তাদের যে আবার পুনরায় জীবনযাপন করার অধিকার আছে তাদের, সেই আইনটা তিনি এনেছিলেন। এবার একটা নাম পেলাম যে বিবেকানন্দ। বিবেকানন্দ তিনি কি করেছিলেন না, তিনি এই যে কম বয়সী মানুষদের তিনি একজন মানে কি লিডার ছিলেন বলা যেতে পারে, তিনি সমস্ত যুবকদের বলো বা কম বয়সী মানুষদের সবসময় আরও এগিয়ে যাওয়ার জন্য সব সময় তাদের সাপোর্ট করতেন। তিনি বলতেন যে শুধু বইয়ের মধ্যে বইয়ে যা লেখা আছে সেটা মুখ গুজে পড়ে নিলাম, মুখস্থ করে নিলাম, সেটা কিন্তু কোনোরূপ শেখা নয়, শিখতে গেলে তোমাকে হাতে কলমে কাজ করতে হবে, যেটাকে বলা হয় প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, বাইরে বেরিয়ে দেখতে হবে সেটা হয় কি না, তুমি যেটা বইতে পড়ছো সেটা সত্যি কি না তোমাকে সেটা যাচাই করতে হবে, তার জন্য বইয়ে মুখ ডুবিয়ে বসে থাকলে হবে না, আর কি করতে হবে খেলাধুলা আর নিজের শরীরের চর্চা করতে হবে, নিজের শরীর হলো মন্দিরের সমান, নিজের শরীর যত ভালো থাকবে তুমি মানুষের উন্নতি তত করতে পারবে, নিজের উন্নতি করতে পারবে। ভাবো তোমার শরীরটা যদি খুব অসুস্থ থাকে তুমি কি লোকের কোনো উপকার করতে পারবে না নিজের ভালো লাগবে, পারবে না, একেবারেই পারবে না। সুতরাং নিজেকে ভালো রাখলে তবেই তুমি অন্যকে ভালো রাখতে পারবে, এই কথাটাই কিন্তু তিনি বোঝাতে চেষ্টা করেছিলেন। এরপর আরেকজনের নাম পেলাম, তিনি হলেন বেগম রোকেয়া। তিনি ছিলেন মুসলিম মহিলাদের শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অনেক প্রচেষ্টা করেছিলেন। এরপরে চলে আসছে পরের পাঠটা। মুরাং বললেন, আমরা তো বিজ্ঞানী শিক্ষকদের শ্রদ্ধা করি, যেমন আচার্য জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়। তাহলে কয়েকজন বিজ্ঞানীর নাম কি দেব, আচার্য জগদীশচন্দ্র বসু, এরা ইনি হলেন বিজ্ঞানী, হলো। হ্যাঁ, আচার্য জগদীশচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ছিলেন বিরাট বিজ্ঞানী, আমরা খুব ভালো শিক্ষক, আবার খুব ভালো শিক্ষকও ছিলেন এরা, ছাত্রছাত্রীদের খুব ভালোবাসতেন। তাছাড়া সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, প্রশান্ত চন্দ্র মহলানবিশ প্রমুখ বিজ্ঞানীদেরও আমরা শ্রদ্ধা করি। যদি বলা হয় কয়েকজন বিজ্ঞানীর নাম লেখো, তাহলে এই যে এখানে যে নামগুলো আছে সেগুলো তোমরা দিচ্ছ, হলো। তারপরে পলাশ বললো, আবার গান্ধীজি, নেতাজির জন্মদিনও তো আমরা পতাকা তুলি, তাদের শ্রদ্ধা জানাই, তারা দুজনেই আমাদের দেশের জন্য অনেক লড়াই করেছেন, মহাত্মা গান্ধী সাধারণ মানুষকে একজোট করেছেন, তাদের নিয়ে ইংরেজদের বিরোধিতা করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ গঠ বানিয়েছিলেন, তাই ওনাদের আমরা আজ শ্রদ্ধা করি, ওদের কাজকর্ম আলোচনা করি, এই সমস্ত কাজকর্ম থেকে শিখতে চেষ্টা করি। মানে যদি বলা হয় কয়েকজন দেশের জন্য লড়াই করেছেন এমন ব্যক্তির নাম লেখো, তাহলে কাদের নাম লিখবে, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, এই ধরনের মানুষের নাম তোমরা লিখছো, ভগত সিং, এদের নাম তোমরা লিখতে পারছো। দেখো এখানে দেওয়া আছে ক্ষুদিরাম বসু, যতীন্দ্রনাথ দাস, সূর্য সেন, ভগত সিং, এরা নাম তোমরা দিতে পারছো। তারপর লীনা বলল, আরও অনেকেই তো দেশের জন্য লড়াই করেছেন তো, অনেক দিন ধরে লড়াই করেই দেশের মানুষ স্বাধীন হয়েছে, অনেক লোক সেই লড়াইতে ছিল, তাদের সবার নাম আমরা জানি না, আমাদের অনেকেরই বাড়ি তেমন মানুষ আছেন, আবার অনেকের নাম তাদের অনেকেরই বাড়িতে তেমন মানুষ আছেন, আবার অনেকের নাম আমরা জানি, সেই নাম জানা অজানা সব মানুষকেই আমরা শ্রদ্ধা করি, তবে কেউ কেউ খুবই বিখ্যাত হয়ে আছেন তাদের কাজের জন্য, তাদের আমরা সবাই মনে রাখি, হলো। তাহলে এই এখান থেকে প্রশ্ন কী হবে, কয়েকজন বিপ্লবীর নাম লেখো বা দেশের জন্য লড়াই করেছেন এমন ব্যক্তির নাম লেখো, তাহলে এগুলো দিয়ে দিচ্ছ। এবার আসছে এখানে, রাবেয়া বলল, যেমন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাস্টার দা সূর্য সেন, বাঘা যতীন, ভগৎ সিং। হ্যাঁ, খুব অল্প বয়সে দুই
বন্ধু লড়তে গিয়েছিল দেশের জন্য, ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকী। সুনীল সেন নামে একজন ছাত্র ছিলেন। ইংরেজ শাসনের বিরোধিতা করার জন্য তাকে বেত মারা হয়। তাকে নিয়ে গান লেখা হয়েছিল, বেত মেরে তুই মা ভোলাবি, আমায় কি মা সেই ছেলে। এখানে মা মানে দেশ। সূর্য সেন ছিলেন সেই মাস্টার। এখানটা সম্পূর্ণই আমাদের ইতিহাসের পর্যায়ে পড়ে, তাই আমি এটাকে জাস্ট রিডিং পড়ে বেরিয়ে যাব। হলো, তারপরে তিনি ছাত্রদের দেশের কথা বলতেন, দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানাতেন, দেশের হয়ে কাজ করার জন্য তাদের উৎসাহ দিতেন, নিজেও সরাসরি ইংরেজ শাসন দূর করার জন্য কাজ করতেন। বিনয়, বাদল, দীনেশ, বাঘাযতীন, ভগৎ সিং, এরা সবাই স্বাধীনতার জন্য লড়েছেন। অনেকে লড়তে গিয়ে মারা গেছেন। তাদের দেখে আরও অনেক মানুষ লড়াই করতে এগিয়ে এসেছেন। এই সমস্ত লড়াই এক জায়গায় হয়ে 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা এসছে। আজ তোমরা স্বাধীন ভারত দেখছ, এই স্বাধীনতার পেছনে এদের অনেক চেষ্টা আছে। রবি বলল, মেয়েরা তো স্বাধীনতার জন্য লড়াই করেছিল, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়েদেদার, কল্পনা দত্ত। তাহলে কয়েকজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম এখানে তোমরা বলতে পারছো। আজকের পাঠটা এই অবধি রাখলাম, পরের দিন আবার পরের পাঠটা পড়াচ্ছি।